সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা গতি অধ্যায়ের কুমিল্লা বোর্ড দু হাজার ষোলো সালে যে কোশ্চেনটা এসেছিল সেটা নিয়ে কথা বলবো সৃজনশীলটিতে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি থেকে একশো মিটার উঁচুতে এ নামক একটা বস্তু ছিল এবং ভূমিতে বি নামক একটা বস্তু ছিল এ বস্তুকে একশো মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো একশো বিশ মিটার উচ্চতা থেকে কি করা হচ্ছে ফেলে দেওয়া হলো এবং বি বস্তুকে নাইনটিন পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড ব্যাগে ওপরের দিকে ছোড়া হলো এটা একটু বিশ্লেষণ করি যে এ একটা বস্তু সেটাকে ফেলে দেওয়া হচ্ছে এবং ফেলে দিলে একটা বস্তু আসলে পড়তে থাকবে এখান থেকে যদি আমি মার্কেটটাকে ছেড়ে দিই এ কিন্তু নিচের দিকে পড়তে থাকবে কারণ পৃথিবীর দেখো কোনো বস্তুই গতিশীল হবে না যতক্ষণ না তার ওপরে বলের প্রভাব থাকবে রাইট ততক্ষণ সে গতিশীল হবে না এখন একটা বস্তুকে ছেড়ে দিলে সে গতিশীল হচ্ছে তার কারণ হচ্ছে পৃথিবী তাকে আকর্ষণ করছে তাই সে নিচের দিকে নয় বরং পৃথিবীর দিকে যাচ্ছে মানে তোমাদের সায়েন্সের স্টুডেন্ট তো ওই নিচের দিকে যাচ্ছে এটা বলাটা তোমাদের মানায় না পৃথিবীর দিকে যাচ্ছে কারণ এখন আমরাই পৃথিবীর কোন দিকে এসে তার কোনো ঠিক নাই হয়তো উল্টা দিকে হয়ে আছি ওকে এবং অন্য একটা বস্তুকে নাইনটিন পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড বেগে ওপরের দিকে ছোড়া হলো দেখো এই বস্তুকে যদি ওপরের দিকে ছুটতে চায় মানে ওপরের দিকে পাঠাইতে চাই তো এটাকে কিন্তু অবশ্যই তো একটা ইনিশিয়াল বেগ দিতে হবে কারণ এর উপরেই যে আকর্ষণ বল কাজ করছে সেটা পৃথিবীর দিকে বাট আমি পৃথিবীর বিপরীত দিকে তাকে পাঠাতে চাচ্ছি তাহলে একে ইনিশিয়াল একটা বেগ দিতে হবে সেই বেগটা কত দেওয়া হচ্ছে নাইনটিন প্রশ্ন হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সেকেন্ড পর এই বস্তুর বেগ কত হবে এ বস্তু তো পড়তে থাকবে এই বস্তু পড়তে থাকবে এখন পড়লে কি হবে বেগের বৃদ্ধি হবে আমরা জানি অভিকর্ষ স্তরণ জি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ স্তরণ বলে অভিকর্ষ স্তরণ কাকে বলে বলে যে পৃথিবীর আকর্ষণ বলের কারণে কোনো বস্তুতে যে তরণের সৃষ্টি হয় তাকে বলা হয় অভিকর্ষ স্তর অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুতে যেই তরণের সৃষ্টি হয় যেহেতু অভিকর্ষ বলের প্রভাবে সৃষ্টি হচ্ছে তরণটা দ্যাট মিন্স পৃথিবীর আকর্ষণ বলার কারণে সৃষ্টি হচ্ছে সুতরাং তাকে বলছে তারা অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণ আসলে কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এর মানে কি এর মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে বেগ দুই নাইন পয়েন্ট এইট করে বাড়বে হ্যাঁ প্রথম সেকেন্ড পরে এ বস্তুর বেগ হবে নাইন পয়েন্ট এইট দ্বিতীয় সেকেন্ড পরে নাইন পয়েন্ট এইট ইন্টু টু তৃতীয় সেকেন্ড পরে নাইন পয়েন্ট এইট ইন্টু থ্রি বাট তারা চাচ্ছে কত ওয়ান পয়েন্ট এইট সেকেন্ড পরে বেগ কত হবে সিম্পল একটা অঙ্ক খুব সহজ এটা করিয়ে দেওয়ার দরকার নেই যেহেতু লিখে ফেলেছি তাই করিয়ে দিচ্ছি এ বস্তুর বেগ কত হবে সরি হ্যাঁ বেগ কত হবে ভিকুয়েল ইউ প্লাস এইটি তো থাকে এটা আসলে কী এ হচ্ছে সে কত তরণ নিয়ে পড়ছে সেটা এখন কোনো একটা পরন্ত বস্তুর তরণটা হয়ে যায় ধ্রুবক সেটা কত জি জি কত নাইন পয়েন্ট এইট বস্তুটা এখানে কী অবস্থায় ছিল স্থির অবস্থায় ছিল ইউ জিরো জি নাইন পয়েন্ট এইট টি কত সেকেন্ড ধরে পড়েছে ওয়ান পয়েন্ট এইট থেকে সিম্পলি এখানে ওয়ান পয়েন্ট এইট বসাও তারপরে অঙ্কটা করে ফেলাও এই তো খুব সহজ বাট পরেরটা ভূমি ছাড়া বস্তুদয় মিলিত হবে কি না বুঝো একটা বস্তু এখানে একটা বস্তু এখানে এটাকে ফেলে দেওয়া হলো এটাকে ছোড়া হলো তাহলে এই রকম একটা অবস্থা তৈরি হতে পারে তারপর সে হয়তো এদিকে পড়বে কারণ ভালো করে দেখো এইটার এই এই এইটার বেগ আস্তে আস্তে উপরের দিকে যত যাবে তত কমবে বাট এইটার বাড়বে তো এটা হওয়া পসিবল যে এইভাবে এই যে মিলিত হলো তারপর হয়তো কোনো একটা সময় তারা দুইজনে নিচের দিকে পড়লো এটা পসিবল আবার এটাও পসিবল যে এটার বেগ হয়তো এতটাই কম এটা যতক্ষণে নামতেছে ততক্ষণের বেগ জেরো হয়ে নিচের দিকে চলে যাচ্ছে ভালো করে ভিজুয়ালাইজ করো ভালো করে যে আমি এটাকে ফেলে দিলাম এটাকে ছুড়লাম অপরের দিকে আসতে আসতে এই বস্তুর বেগ হয়ে গেল জিরো জিরো হয়ে যাওয়ার সাথে সাথে কে নিচের দিকে যাবে তার মানে কি এবার কী হয়নি মিলিত হয়নি তাহলে মিলিত হওয়ারও পসিবিলিটি থাকতে পারে পসিবিলিটি আছে না হওয়ারও পসিবিলিটি আছে তো এটা আসলে আমরা বের করবো কি আমরা যে কোনো বস্তুর উচ্চতা বের করব। হয় এ এর উচ্চতা নয়তো বি এর উচ্চতা বের করব উচ্চতা যদি পজিটিভ আসে তাহলে মিলিত হয়েছে উচ্চতা যদি নেগেটিভ আসে তাহলে মিলিত হয় নাই সিম্পলি এটা একটু তোমাদের মনে রাখতে হবে এখন কথা হচ্ছে প্রশ্ন করেছে ভূমি ছাড়া মিলিত হবে কি আমরা ধরেই নিলাম হবে আমরা কি ধরে নিয়েছি ভূমি ছাড়া মিলিত হবে আমরা ধরে নিচ্ছি যে টি সেকেন্ড পর তারা এই উচ্চতায় মিলিত হবে আমরা এটা ধরে নিলাম টি সময় পর ভূমি থেকে ভূমি থেকে ধরো এই পজিশন এই পজিশনটা কত আমার ধরলাম সেটা এইস এই উচ্চতায় এ আর বি মিলিত হবে এটা আমরা ধরে নিলাম এখন এতটুকু যদি এইস হয় তাহলে এতটুকু দূরত্ব কী হবে ডেফিনেটলি ওয়ান টোয়েন্টি মাইনাস এইস খুবই স্বাভাবিক রাইট কেন কারণ সাপোজ সম্পূর্ণটা ধরো একশো মিটার কত মিটার একশো মিটার এখান থেকে এটা যদি ত্রিশ মিটার হয় এটা কত হবে সত্তর মিটার তাই তো কী করেছো আসলে কী করেছো এই সত্তর তুমি পাইছো কিভাবে পুরোটা থেকে এটা কি করছো পুরোটা থেকে এটা তুমি বিয়োগ করে দিয়েছো তখনই তুমি আসলে সেভেন্টি পেয়েছ রাইট আবার ধরো যে এটা যদি একশো মিটার হয় এটা যদি এ মিটার হয় তাহলে ওটা কত হবে ওটা অবশ্যই হবে একশো মাইনাস এ তো পুরোটা যদি একশো বিশ মিটার হয় এটা যদি এইস হয় তাহলে ওটা কথা হবে একশো বিশ মাইনাস এইস রাইট ওকে এখন এই জায়গায় যদি তারা মিলিত হয় তার মানে কি এ বস্তু এতটুকু দূরত্ব অতিক্রম করেছে এবং বি বস্তু এতটুকু দূরত্ব অতিক্রম করেছে রাইট আমরা কি বের করব এ অথবা বি এর অতিক্রা অতিক্রান্ত দূরত্ব বের করব অতিক্রান্ত দূরত্ব পজিটিভ হলে মিলিত হয়েছে পজিটিভ না হলে মিলিত হয় নাই ওকে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করার চেষ্টা করি এ বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব রাইট এ বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্বের সূত্র আমরা সিম্পলি কীভাবে লিখি যে এস ইকুয়েল কিউটি প্লাস হাফ ইট ইজ এখন এখানে একটু বিশ্লেষণ করা যাক যেহেতু বস্তুটা ভূমির দিকে পড়ছে তাহলে এটা উচ্চতার মতো দেখাবে কার মতো দেখাবে উচ্চতার মতো দেখাবে ওকে তাহলে এস না লিখে আমরা কী লিখতে পারি এটাকে এস লিখতে পারি ইউটি ইউটি বস্তুর আদিবেগ রাইট আদিবেগ আদিবেগ এখানে কত ছিল জিরো ছিল তার মানে এটা কত হয়ে যাবে আমার সম্পূর্ণটায় জিরো হয়ে যাবে এ যেহেতু ভূমির দিকে পড়ছে তার মানে ওটা কি এ না আসলে জি ওটা আসলে জি কারণ বস্তু এটা কি আসলে তরণ ওখানে এ বস্তুর তরণ কত নাইন পয়েন্ট এইট কারণ প্রতি সেকেন্ডে তার বেগ নাইন পয়েন্ট এইট করেই বাড়বে এবং এখানে টি এখন এইস যেটা এ বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কি এইস নাকি একশো বিশ মাইনাস এইস একশো বিশ মাইনাস এইস তার মানে এখানে আমার কত বসাইতে হবে ওয়ান টোয়েন্টি মাইনাস এইস ক্লিয়ার তাহলে এ বস্তু অতিক্রান্ত দূরত্ব হাফ ইকুয়াল হাফ জিটি স্কোয়ার এরকম আমরা পাইতে পারি এবং সাপোজ এটাকে এক নম্বর ইকুয়েশন আপাতত তুমি দাও আপাতত তুমি দিয়ে দিলা ওকে এখন বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে বি বস্তুর জন্য কি দূরত্বকে কি ধরেছি আমরা এইচ ধরেছি এইস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ না লিখে আমরা কী লিখবো ডিটি স্কোয়ার বাট ভুল করেছি কেন কারণ এই যে উচ্চতা বি বস্তুর জন্য আসলে কি হবে বেগটা কি বাড়বে নাকি কমবে যখন একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে ছোড়া হয় ভূপৃষ্ঠের বিপরীত দিকে পৃথিবীর বিপরীত দিকে ছোড়া হয় তখন তার বেগ আসলে কি হয় আস্তে আস্তে কমতে থাকে বেগ আস্তে আস্তে কমা মানে কি তার অতিক্রান্ত দূরত্ব আস্তে আস্তে কমতে থাকে তরণ কমা মানে কি ভালো করে ভাবো তরণ মানে কি ভি বাই টি তাহলে একটা বস্তুকে যদি উপরের দিকে ছোড়া হয় তাহলে তার তরণ কি হয় কমতে থাকে বেগের হ্রাস হয় বেগের হ্রাস হয় তো বেগের হ্রাস মানে আসলে মন্দন রাইট তো এই জায়গায় আসলে তরণটা কী হবে কমতে থাকবে এখন তরণটা কখন কমবে যখন ভি এর মানটা কমবে তার মানে যখন একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হয় তখন প্রত্যেক সেকেন্ডে তার বেগটা কমতে থাকে আবার বেগ কেন কমবে কারণ প্রতি সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বটা কমবে এখন এই জায়গায় একটু ভালো করে কেয়াল করো এই যে তুমি পজিটিভ সাইন বা এই যে আমি পজিটিভ সাইনটা ইউজ করছি এতে করে কি অতিক্রান্ত দূরত্বের মানটা বাড়ছে নাকি কমছে ভালো করে বুঝো এই যে অতিক্রান্ত দূরত্ব এই জায়গায় আমি আমি জানি যে বি বস্তুটাকে উপরের দিকে ছড়া হচ্ছে দ্যাট মিন্স তার প্রত্যেক সেকেন্ডে বেগ হ্রাস পাবে আর বেগ হ্রাস পাওয়া মানেই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হ্রাস পাওয়া বাট অতিক্রান্ত দূরত্ব আমি বের করতে গিয়ে এখানে সুন্দর করে পজিটিভ সাইন দিয়ে গেছি তো পজিটিভ সাইন দিলে তো এখানকার মান আর এখানকার মান দুটো মিলে যোগ হবে কিন্তু আসলে যোগ হওয়া উচিত নয় কারণ এই জিটা আসলে নেগেটিভ হিসাবে কাজ করবে সুতরাং এখানে কী দিয়ে যাব মাইনাস রাইট ইউ কত কত বেগে ছড়া হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্সটি মাইনাস হাফ জি তো জির মতো রেখে দাও টি স্কোয়ার এটা হলো দুই নম্বর ইকুয়েশন রাইট এখন আমার আমি কী বলেছিলাম তোমাদেরকে যে আমার অতিক্রান্ত দূরত্ব বের করে দেখতে হবে এখানেও যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই এবং এখানে তাহলে আমার এই লাগবে অথবা এখানেও যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই কি লাগবে এখানে টিটাকে লাগবে সরি এখানে যদি অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব দ্যাট মিনস এইসকে বের করতে চাই তাহলে কি লাগবে আমার টি লাগবে এখানেও যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই তাহলে কি লাগবে টি লাগবে টি এর হেল্প ছাড়া আমি কোনোভাবে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারছি না রাইট এখন কি করা যায় যদি তুমি এই ইকুয়েশনটাকে এভাবে সাজাতে পারো একটু ভালো করে দেখো যে আমরা লিখলাম মাইনাস হাফ জিটি স্কোয়ার একশো বিশটা পাশে নিয়ে যাও তাহলে এটা কত হবে মাইনাস একশো বিশ তুমি যদি মাইনাসটা কমন নাও মাইনাসটা কমন নাও তাহলে এটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস তখন এটা হয়ে যাবে এক নম্বর ইকুয়েশন এখন একটু ভালো করে দেখো যে এই এইচ এবং এই এইচটা এখন কি হয়ে যাবে সেম হয়ে যাবে অর্থাৎ এই অতিক্রান্ত দূরত্ব এবং এই অতিক্রান্ত দূরত্বটা কি আসলে সেম তো এই দুটো অতিক্রান্ত দূরত্ব আসলে কি সেম রাইট তো সেম যদি হয় আমরা এই অতিক্রান্ত দূরত্ব এবং এই অতিক্রান্ত দূরত্ব কি বলতে পারি সেম বলতে পারি এইভাবে আমি কেন করছি এর আগের কোনো একটা ভিডিওতে আমি সেটা ব্যাখ্যা করেছি যে যখন আমি একটা ইকুয়েশন দিয়ে একটা ইকুয়েশন দিয়ে কোনো কিছুর মান বের করতে চাচ্ছি যেমন এই একটা ইকুয়েশন দিয়ে আমি যখন এইসের এর মানটা বের করতে চাচ্ছি তখন আমার টিটা কি দরকার বাট আমি টিটা কোনোভাবেই পাবো না কেন পাবো না এর আগের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি প্লে গেলে জাস্ট এর আগের ভিডিও সেটাই দেখো পেয়ে যাবা আবার একইভাবে এখানেও যদি এইজ বের করতে চাই তাহলে আমার টিটা দরকার বাট আমি পাচ্ছি না তাহলে কখন পাবো যদি একই রকম দুইটা ইকুয়েশন তুমি নিয়ে আসতে পারো তাহলে পাবা যেমন এর ব্যাখ্যাটা কীভাবে দেওয়া যায় যদি লেখা থাকে টু এক্স প্লাস থ্রি ওয়াই যদি ফাইভ হয় তুমি কোনো দিন এক্স বা ওয়াই কোনোটারই মান বের করতে পারবে না যতক্ষণ না তুমি ওয়াই জানবা ততক্ষণ তুমি এক্সের মান বের করতে পারবা না আবার ওয়াই এর মান বের করতে চাইলে এক্সের মান তোমাকে জানতে হবে বাট যদি এরকম একটি ইকুয়েশন তার সাথে লিখে দেই টু এক্স প্লাস ফাইভ ওয়াই সমান টেন তাহলে ঠিকই তুমি এখন মান বের করে দিতে পারবে কারণ দুটি ইকুয়েশন বিয়োগ করে দাও বিয়োগ করে দিলে কী হবে এক্স এক্স টু এক্স টু এক্স কেটে যাবে তারপর তুমি থ্রি ওয়াই ফাইভ ওয়াই এখন তুমি কিন্তু এক্স বা ওয়াই দুটারই মান বের করতে পারবা তো এই জায়গায় যখন আমরা দেখলাম যে আমার এইস বের করা পসিবল হচ্ছে না কারণ আমি টি জানি না তখন আমি কি করলাম ঠিক এর মতো আর একটা ইকুয়েশান আমি নিয়ে আসলাম রাইট এখন আমি এই ইকুয়েশন থেকে লিখতে পারি একশো বিশ মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়েল এটা ইকুয়েল এটা কি লিখতে পারি নাইনটিন পয়েন্ট সিক্স টি মাইনাস হাফ জিটি স্কোয়ার রাইট এখন কোনো না কোনোভাবে তোমরা টি এর মানটা বের করতেই পারবা এখন টি এর মান দেখো এখানে তো আসলে টি ছাড়া কোনো কিছু অজানা রাশি নেই এখানে টি ছাড়াই শুধু একমাত্র টিটাই অজানা রাশি সুতরাং টিটা তুমি এখন বের করতে পারবা এবং যে টি এর মান যেটা বের হবে টি এর মান সম্ভবত বের হবে সিক্স পয়েন্ট ওয়ান টু সেকেন্ড রাইট এই টি এর মানটা তুমি এ বস্তুর অতিক্রান্তের দূরত্বেই বসাও বা বি বস্তুর অতিক্রান্ত দূরত্বেই বসাও আর এ বস্তুর অতিক্রান্ত দূরত্বেই বসাও দেখবা যে অতিক্রান্ত দূরত্বের মান আসবে নেগেটিভ আর তখন তোমরা লিখে দেবা যেহেতু অতিক্রান্ত দূরত্ব নেগেটিভ সেহেতু বস্তুত হয় ভূমি ছাড়া কোথাও মিলিত হবে না দ্যাট মিনস কেমন দেখাবে এটাকে এরকম করে এরকম আসার পরে এ থেমে যাবে থেমে নিচের দিকে আসা শুরু করবে এবং ভূমিতে গিয়ে দুইটা পড়বে অর্থাৎ তারা মিলিত আসলে ভূমিতেই হবে আদারওয়াইজ কোথাও মিলিত হবে না এই ছিল মূলত কুমিল্লা বোর্ড দুই হাজার ষোলোর অঙ্ক জানি না কতটুকু বোঝাতে পারলাম তবে আমি আমার জায়গা থেকে ট্রাই করেছি কিছুটা এলোমেলো করে ফেলেছি যদি বুঝতে না পারো তবে আমাকে অবশ্যই জানিও ডিসক্রিপশনে ফোন নম্বর অ্যাড্রেস সবই দেওয়া আছে ওকে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম